সালামু আলাইকুম আহমদুল্লাহ। মনে করেন আপনি সন্ধ্যার সময় বাসায় এসেছেন, ভীষণ জ্যাম ঠেলে বাসায় পৌঁছেছেন, তো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আপনার। বাসায় এসে আপনার মা অথবা স্ত্রীকে বলছেন যে খাবার দাও, খিদা লেগেছে, কিন্তু আপনার ওয়াইফ অথবা আপনার মা বললো যে না, এখনও খাবার হয়নি, 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে জ্যাম ঠেলে ঘেমে নিয়ে এসেছেন, এরকম পরিস্থিতিতে আপনার কেমন লাগবে তখন যদি দেখেন যে ঘরে কোনো খাবার নেই? অনুরূপ পরিস্থিতিতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তাহলে তিনি কি করতেন? একদিন সকালবেলা উনি ফজরের সালাত পড়ে বাসায় এসে তার স্ত্রীদেরকে বলছেন যে ঘরে খাবার কিছু আছে নাকি। তার স্ত্রী বলছেন যে না, ঘরে এখনো খাবার হয়নি। তিনি বললেন যে আমি সিয়াম পালন করে ফেললাম, আজকে আমি সিয়াম রাখবো। কিভাবে এই গুণটা অর্জন করলেন? আমরা এটাও জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা কয়েকদিন পেট ভরে খেতে পারেননি, এরকম বহু দিন তার গিয়েছে। অথচ আমরা আজকে আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা যেন খাওয়ার জন্য বাঁচি, বাঁচার জন্য খাই না, উল্টো ব্যাপার। এই গুণগুলো তিনি কিভাবে অর্জন করলেন? আমরা আরও জানি জাহিলি যুগে তখন যে অবস্থা ছিল, বাজার থেকে শুরু করে সমাজ পরিবার, এরকম একটা সমাজে থেকে উনি স্থানীয় বাজারে ব্যবসা করেছেন, অন্যের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং এই কাজগুলো উনি সততার সাথে করেছেন। চিন্তা করে দেখুন, তখন ছিল জাহিলি যুগ, অমুসলিমরা ছিল চারপাশে, সব কাফির, সেরকম একটা পরিবেশে উনি সততা বজায় রেখে ব্যবসা করেছেন। অথচ আজ আমরা একটি মুসলিম দেশে বাস করে মুসলিম হয়ে ন্যূনতম নৈতিকতা বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারি না। কেন? কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন? আল্লাহ চাইলে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে আরও অনেক আগে নবুয়ত দিতে পারতেন, বাট 40 বছর বয়সে স্পেসিফিক্যালি কেন দিলেন? জন্মের পর থেকে এই পুরো 40 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সেই সমাজে প্রতিষ্ঠিত করেছেন, তার একটা ইমেজ গড়ে তুলেছেন, তাকে ধাপে ধাপে ধীরে ধীরে নবুয়তের মহান দায়িত্ব, গুরু দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করেছেন, এরপর ওনাকে নবীত্ব দিয়েছেন। এই যে একটা দীর্ঘ সময় গেল, এই দীর্ঘ সময়টা কেন, এই সময়টা থেকে আমরা কী শিখতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়া দিতেন অনেক সময় মানুষের সাইকোলজি বুঝে কথা বলতেন, কোন কথাটা কোন শব্দটা বললে কাজ হবে, ইফেক্টিভ হবে, সে শুনবে, তিনি সেভাবে বলতেন। এই গুণগুলো তিনি কীভাবে অর্জন করলেন? খন্দকের যুদ্ধের সময় আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে পরীক্ষা খনন করেন। এই পরীক্ষা খননের আইডিয়াটা আরবদের মধ্যে আগে কখনো ছিল না, এটা সালমান আল ফার্সি, উনার পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নতুন একটা আইডিয়া ইনকর্পোরেট করেছেন। এই যে নতুন কিছু গ্রহণ করার ইচ্ছা বা নতুন কিছু গ্রহণ করার মতো সদিচ্ছা, এই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কীভাবে এলো? এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, ওটা করেছেন, এই করতেন, সেই করতেন, এমন ছিলেন, তেমন ছিলেন, কিন্তু আমরা আজ এই 2017 সালে কিংবা 2018 সালে কিংবা যতদিন পৃথিবীতে মুসলিমরা থাকবে তার এই চিরন্তন আদর্শগুলো কীভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো, কীভাবে আমরা এগুলো শিখতে পারবো, অর্জন করতে পারবো, সেগুলোই নিয়েই আমাদের এই বই বি স্মার্ট উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা যখন আমি প্রথম amazon.com থেকে নামিয়ে পড়ি তখন থেকেই আমি আগ্রহী হয়ে উঠেছিলাম বইটা অনুবাদ করতে। আমার এত ভালো লেগেছিল, আমি এর আগে সিরা পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক কিছু সম্পর্কে জেনেছি, কিন্তু এরকম ধাপে ধাপে অ্যানালাইসিস করে ওনার শৈশব কৈশোর যৌবন তারুণ্য যৌবন 40-এর কোঠায় 50-এর কোঠায় 60-এর কোঠায় প্রতিটা স্টেজে যেভাবে ওনাকে ভাগ ভাগ করে জিনিস আমাদের জন্য বর্তমান সময়ের উপযোগী করে ঘটনাগুলোকে বিশ্লেষণ করে শিক্ষা দেওয়া হয়েছে, বিভিন্ন লেসন এক্সট্র্যাক্ট করা হয়েছে, এটা আমি অন্তত আগে কোনো বইতে কখনো দেখিনি। এবং এই বইটা সেদিক থেকে একদম যদি প্রথম বই বলি তাহলে এটা খুব বেশি বাড়াবাড়ি বলা হবে না। যে কয়েকটা জিনিস প্রথমে আমরা বলেছিলাম যে এটা কীভাবে উনি অর্জন করলেন, সেটা কীভাবে অর্জন করলেন, দেখুন, মানুষের অভ্যাস কখনো একদিনে গড়ে ওঠে না, একটা অভ্যাস বা একটা ভালো কিছু গড়ে উঠতে সময় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকালে এসে খাবার পেলেন না আর উনি বলে উঠলেন যে ঠিক আছে আজকে সিয়াম পালন করলাম,
এই গুণটা উনি অর্জন করেছিলেন সেই ছোট্টবেলায় যখন তিনি বেদুইনদের সাথে থাকতেন, হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকতেন। কারণ বেদুইনদের জীবনযাপন আমাদের মতো ভোগবিলাসী জীবনযাপন ছিল না, তারা বাঁচার জন্য খেতেন, যতটুকু না হলি না এরকমই অভ্যস্ত ছিলেন। এরকম একটা পরিবেশ উনি বড় হয়েছেন। উনি বড় হয়েছেন, ওনার দাদা মারা যাওয়ার পর বড় হয়েছেন আবু তালিবের কাছে। যদি আবু তালিবের কাছে বড় না হয়ে আবু জাহিলের কাছে বড় হতেন তাহলে আল্লাহ ভালো জানেন, আল্লাহরই পরিকল্পনা অবশ্যই, কিন্তু যদি আবু জাহেলের মতো পরিবারে থাকতেন তাহলে এই যে আপব্রিঙ্গিংটা উনি আবু তালিবের কাছ থেকে পেয়েছেন সেটা আবু জাহেলের কাছ থেকে উনি পেতেন না। বা আমরা যে ব্যবসার সততার কথা বলছি, এই যে নীতি নৈতিকতাগুলো উনি ওনার দাদার কাছ থেকে, ওনার চাচার কাছ থেকে পেয়েছেন এবং সেগুলো নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করে উনি ওনার সেই যৌবনের সময়, তারুণ্যের সময়, জাহিলি যুগে ব্যবহার করতে পেরেছেন। কীভাবে পেরেছেন সেগুলোর প্রত্যেকটি আমরা এই বইয়ে খুঁটিনাটি জানব, শিখব এবং আশা করি আপনারা যারা বইটি পড়বেন তারা শুধু জানার জন্য পড়বেন না, আরেকটি সিরা বই হিসেবে বইটিকে দেখবেন না, নিজের উন্নয়নের জন্য, নিজের আত্মোন্নয়নের জন্য পড়বেন, নিজেকে স্মার্ট করার জন্য পড়বেন। আপনি ভিডিওটা দেখছেন তার মানে আপনি স্মার্ট হতে চান, বা আপনি অলরেডি স্মার্ট, আপনি আরও স্মার্ট হতে চান, আপনি দুনিয়ার সবচেয়ে স্মার্ট মানুষটার মতো বা তার কাছাকাছি স্মার্ট হতে চান। যদি আপনার মধ্যে এরকম আগ্রহ থাকে, উচ্চাকাঙ্ক্ষা থাকে, উচ্চাশা থাকে, তাহলে আমাদের এই বইটি পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।